প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ আছো এবং বর্তমান পরিস্থিতিতে করোনার সংক্রমণ আবার যেহেতু বাড়ার সম্ভাবনা আমরা দেখছি, সেই হিসাবে তোমরা বাড়তি সতর্কতা অবলম্বন করে তোমাদের দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছ। আজ আমি তোমাদের ডিগ্রি পাস প্রথম বর্ষ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি ক্লাসের জন্য অনলাইনে যুক্ত হয়েছি। অলরেডি আমার আলোচনা বিষয়ে আমি হার্ট ব্লক স্থাপন করেছি। আলোচ্য বিষয় হচ্ছে পরীক্ষণ কি এবং পরীক্ষণ দল ও নিয়ন্ত্রণ দল সম্পর্কিত আলোচনা। সব ধরনের কাজকে বিচার করতে হয় একটি মানদণ্ডের সাহায্যে, যার প্রথম প্রান্তে রয়েছে অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ এবং শেষ প্রান্তে রয়েছে নিয়ন্ত্রিত পরীক্ষণ। আমরা যতই প্রথম থেকে শেষ প্রান্তের নিকটবর্তী হতে পারব, ততই দৃঢ়তার সাথে গবেষণার মাধ্যমে কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ে সক্ষম হব। আমি কথা বলে আবার বলি, আমরা যতই প্রথম থেকে শেষ প্রান্তের নিকটবর্তী হতে পারব, ততই দৃঢ়তার সাথে গবেষণার মাধ্যমে কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ে সক্ষম হব। পরীক্ষণের স্বরূপ সম্পর্কে গ্রহণযোগ্য বেশ কিছু মতামত লক্ষ্য করা যায়। সহজভাবে পরীক্ষণ হল নিয়ন্ত্রিত পরিবেশে কোনো কিছুর পর্যবেক্ষণ করা। আবার বলি, সহজভাবে পরীক্ষণ হল নিয়ন্ত্রিত পরিবেশে কোনো কিছুর পর্যবেক্ষণ করা। যোধা ও অন্যান্যের মতে পরীক্ষণ হল প্রমাণাদি সংগ্রহের একটি সুসংবদ্ধ উপায়, যার মাধ্যমে কোনো অনুকল্প যাচাই করা হয়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে দক্ষতা সহকারে নিয়ন্ত্রিত অবস্থায় নির্ভরশীল চলকের উপর স্বাধীন চলকের প্রভাব লক্ষ্য করা হলো পরীক্ষণ। নিয়ন্ত্রণ হচ্ছে পরীক্ষণ ক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য এবং এ নিয়ন্ত্রণ হতে হবে পরিকল্পিতভাবে। আমি কথাগুলো আবার বলি, দক্ষতা সহকারে নিয়ন্ত্রিত অবস্থায় নির্ভরশীল চলকের উপর স্বাধীন চলকের প্রভাব লক্ষ্য করা হলো পরীক্ষণ। নিয়ন্ত্রণ হচ্ছে পরীক্ষণ ক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য এবং এ নিয়ন্ত্রণ হতে হবে পরিকল্পিতভাবে। এই গেল আমার পরীক্ষণ কি এ সম্পর্কিত কথা। এরপর পরে আলোচনা পরীক্ষণ দল ও নিয়ন্ত্রণ দলের আলোচনা। পরীক্ষণ দল হলো গবেষণাধীন সমগ্রকের একটি অংশ, যে ক্ষেত্রে স্বাধীন চালক প্রয়োগ করে পরীক্ষক তাকে পর্যবেক্ষণ করেন। পরীক্ষণ দলের পাত্রদের উপর পরীক্ষণের শর্ত বিদ্যমান থাকে। যখন কোনো গবেষণা পরিচালনা করার জন্য বিভিন্ন পরীক্ষণ পাত্র নির্বাচন করা হয়, তখন উক্ত পরীক্ষণ পাত্রদের মধ্যে থেকে কিছু সংখ্যক পরীক্ষণ পাত্র নিয়ে পরীক্ষণ দল গঠন করা হয়। মনোবিজ্ঞানের পরীক্ষণের ফলাফলকে নির্ভরযোগ্য করার জন্য পরীক্ষণ দলের গুরুত্ব অনেক বেশি। পরীক্ষণ দলের ওপর উদ্দীপক প্রয়োগ করা হয়, আর এ ধরনের উদ্দীপকের উপস্থিতিতে আচরণ মূল্যায়ন করা হয়। নিয়ন্ত্রিত দলের উপস্থিতি ছাড়াই শুধু পরীক্ষণ দলের উপস্থিতিতে গবেষণা কার্য পরিচালনা সম্ভব হয়। পরীক্ষণ দলে স্বাধীন চলের প্রভাবে যে প্রভাব পড়ে তা পরিমাপ করাই হল পরীক্ষণের মূল উদ্দেশ্য। মনোবিজ্ঞানীগণ সাধারণ কোনো নতুন তত্ত্ব গঠন অথবা প্রচলিত তত্ত্বের যথার্থতা যাচাই করার জন্য পরীক্ষণের সাহায্য নিয়ে থাকেন। আমি এই কটি লাইন আবার বলি, মনোবিজ্ঞানীগণ সাধারণ কোনো নতুন তত্ত্ব গঠন অথবা প্রচলিত তত্ত্বের যথার্থতা যাচাই করার জন্য পরীক্ষণের সাহায্য নিয়ে থাকেন।
এরপরের আলোচনা নিয়ন্ত্রিত দল। এবার দেখি নিয়ন্ত্রিত দল কি। নিয়ন্ত্রিত দল হলো একই সমগ্রকের সম বৈশিষ্ট্যপূর্ণ আরেকটি অংশ যাকে স্বাধীন চলকের প্রভাবমুক্ত রাখা হয় এবং যাকে তার নিজস্ব ভঙ্গিতে ক্রিয়াশীল থাকতে সুযোগ দেয়া হয়। নিয়ন্ত্রিত দল মনোবিজ্ঞানের মনোবিজ্ঞানের গবেষণায় পরীক্ষণের ফলাফলকে যথার্থ ও তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গবেষণা কার্য পরিচালনার জন্য যেসব পরীক্ষণ পাত্র নির্বাচন করা হয় তাদের মধ্য থেকে কিছু সংখ্যক পরীক্ষণ পাত্রকে নিয়ে নিয়ন্ত্রিত দল গঠন করা হয়। তাছাড়া নিয়ন্ত্রিত দল অন্য সমগ্রকেরও প্রতিনিধিত্ব করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা পরীক্ষণ দল এবং নিয়ন্ত্রিত দলের কথা বললাম, একটা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আমরা ক্লিয়ার হতে চাই। ধরা যাক কোনো গবেষক ঘুমের পর ওষুধের প্রভাব আছে কিনা তা পরীক্ষা করে দেখতে চান। এক্ষেত্রে তিনি দুটো দল গঠন করেন, একটি দলের ওপর তিনি ওষুধ প্রয়োগ করেন এবং অন্য দলের ওপর ওষুধ প্রয়োগ করেন নাই। এক্ষেত্রে যে দল ওষুধ প্রয়োগ করেন সেটি হলো পরীক্ষণ দল, আর অন্য আরেকটি দল যেটি স্বাভাবিক অবস্থায় রাখা হয়, ওষুধ প্রয়োগ করা হয় না, তাকে নিয়ন্ত্রিত দল বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সহজ আলোচনাটি তোমরা সহজভাবেই বুঝতে পারছো। যেটি পরীক্ষণ দল সেখানে স্বাধীন চলকের প্রভাব লক্ষ্য করা হয়, পর্যবেক্ষণ করা হয়। অর্থাৎ পরীক্ষণ দলে স্বাধীন চল বা অনির্ভরশীল চলের উপস্থিতি থাকে। আর যেটিকে আমরা নিয়ন্ত্রিত দল বলছি, এখানে পরীক্ষণ কাজে স্বাধীন চলকের বা অনির্ভরশীল চলের প্রভাব মুক্ত রাখা হয়। তবে এসব ক্ষেত্রে পরীক্ষণ পাত্র তার নিজস্ব ভঙ্গিতে ক্রিয়াশীল থাকতে পারে, এ ধরনের সুযোগ দেওয়া হয়। পরিশেষে আমরা একথা বলতে পারি, মনোবিজ্ঞানে প্রাণীর সার্বিক আচরণের বিভিন্ন কারণ উদ্ঘাটনের নিমিত্তে সর্বদা পরীক্ষা নিরীক্ষা পরিচালিত হয়ে থাকে। আর এসব পরিচালিত পরীক্ষা নিরীক্ষা থেকে কোনো সমস্যার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দলের ভূমিকা অনস্বীকার্য। আমরা এই আলোচনা থেকে এটাও শিখলাম যে পরীক্ষণের ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে কেবলমাত্র একটি দল নিয়েও আমরা পরীক্ষা নিরীক্ষা চালাতে পারি, সেটি হচ্ছে পরীক্ষণ দল। আর ক্ষেত্র বিশেষে আমরা দুটো দলেরই প্রয়োগ করতে পারি, একটি হচ্ছে পরীক্ষণ দল এবং আরেকটি হচ্ছে নিয়ন্ত্রিত দল। আমরা একটা উদাহরণের মাধ্যমে এই দুটো বিষয়কে, অর্থাৎ পরীক্ষণ দল এবং নিয়ন্ত্রিত দলকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। এরকম উদাহরণটা বলেছি, কোনো গবেষক ঘুমের ওপর ওষুধের প্রভাব আছে কি না তা পরীক্ষা করে দেখতে চান, তাহলে এক্ষেত্রে তিনি দুটো দল ব্যবহার করবেন। একটি দলের ওপর তিনি ওষুধ প্রয়োগ করবেন এবং অন্য দলের ওপর ওষুধ প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। এক্ষেত্রে যে দলে
ওষুধ প্রয়োগ করা হবে সেটি হলো পরীক্ষণ দল আর যে দলটিকে স্বাভাবিক অবস্থায় রাখা হবে কোনো ওষুধ প্রয়োগ করা হবে না সেটি হচ্ছে নিয়ন্ত্রিত দল আর পরিশেষে আমরা একথাও বললাম প্রাণীর আচরণের সার্বিক প্রাণীর সার্বিক আচরণের বিভিন্ন কারণ উদ্ঘাটন নিমিত্তে সর্বদা পরীক্ষা নিরীক্ষা পরিচালিত হয়ে থাকে আর এসব পরিচালিত পরীক্ষা নিরীক্ষা থেকে কোন সমস্যার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দলের ভূমিকা অনস্বীকার্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বরাবরই যে কথাটা বলে থাকি আমার এই আলোচনার পাশাপাশি তোমাদের কালেকশনে যে বইগুলো আছে সেগুলো দেখতে হবে দেখলে এই আলোচনাটি তোমাদের কাছে আরও বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি তোমাদের আবারও সুস্থ সুন্দর জীবনযাপনের কামনা করে এখানে শেষ করছি তোমাদের অসংখ্য ধন্যবাদ।